এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অযোধ্যায় মসজিদ নির্মাণের জন্য মক্কা থেকে এসে পৌঁছল পবিত্র জমজমের পানি দিয়ে দৌত করা প্রথম ইট। মদিনার আতর দিয়েও ইটগুলো দৌত করা হয়েছে। মুসলমানদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, রাম মন্দিরের পর এবার অযোধ্যায় মসজিদ, মক্কা থেকে এলো প্রথম দফার একটি ইট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামানুসারে মসজিদের নামকরণ করা হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। রমজানের পর বাবরি মসজিদ থেকে 5 কিলোমিটার দূরে দনিপুর নির্মাণ করা হবে নয়া মসজিদ। রমজানের পর মিছিল করে ইটগুলো নিয়ে যাওয়া হবে দনিপুরে। মিছিলে সামিল হবেন তাবলিগি, সুন্নি, দেওবন্দি এবং সুফির মতো বিভিন্ন ইসলামী সম্প্রদায়ের প্রতিনিধিরা। এখানে উল্লেখ করা প্রয়োজন যে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের অনুমতি দেওয়ার পাশাপাশি মসজিদ নির্মাণেও সম্মতি দেয় সুপ্রিম কোর্ট। বিতর্কিত জমির যে অংশ মুসলিমদের দেওয়া হয়েছে সেখানেই তৈরি হবে মসজিদ। সেই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য সদনের পর মক্কা ও মদিনা থেকে প্রথম ইট এসে পৌঁছল ভারতে। মুম্বাইয়ের একটি বাটিতে তৈরি ইটগুলি 5 জন ভক্ত এসে নিয়ে যান মক্কায়। তারপর মক্কায় ইটগুলি পবিত্র সদন প্রক্রিয়া করা হয়। ইটগুলি তৈরি করা হয়েছে কালো মাটি দিয়ে। শুধু তাই নয়, গিল্টে মসজিদের নাম এবং কোরআনের অনুচ্ছেদ খুদাই করা হয়েছে। রমজান ও ঈদের পর অযোধ্যায় দনিপুরে এইগুলি নিয়ে যাওয়া হবে। মসজিদ মুহাম্মদ বিন আবদুল্লাহ ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান এবং ইন্দো ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের সদস্য হাজি আরাফাত শেখের বাড়িতে ইটগুলি রাখা আছে। পরে তার বাড়ি থেকে ইটগুলি অযোধ্যায় নিয়ে যাওয়া হবে। অযোধ্যা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি সম্পর্কে হাজি আরাফাত শেখ বলেন, পীর বা পবিত্র ব্যক্তিরা ইটগুলি নিয়ে বিশাল মিছিলে পায়ে হেঁটে কুড়লা থেকে মুলুন্ডু অবধি যাবেন। এরপর ইটগুলি 6 দিনের সড়কপথে লখনউ এবং অবশেষে দনিপুরে যাবে। নামাজের জন্য প্রতি 300 কিলোমিটার যাত্রায় একটি বিরতি থাকবে। তিনি আরও বলেন, ইটগুলি মক্কার নিকটবর্তী জমজম ঝর্ণা থেকে এবং মদিনায় আতর দিয়ে পবিত্র জল দিয়ে দোয়া হয়। অযোধ্যা দনিপুরের নবীর নামানুসারে নতুন মসজিদের নাম হবে মুহাম্মদ বিন আবদুল্লাহ। এদিকে সুফি সাধক সরকার পীর আদিলের একজন বংশধর, যার সমাধি কর্ণাটকের বিজাপুর গোল গুম্বাদের কাছে। তিনি প্রথম ইটগুলি বহন করবেন। তাবলিগি, সুন্নি, দেওবন্দি এবং সুফির মতো বিভিন্ন ইসলামী সম্প্রদায়ের প্রতিনিধিরা মার্চ মাসে পবিত্র মিছিলে যোগ দেবেন। মসজিদের কাঠামোর জন্য পুরনো নকশা বাদ দেওয়া হয়েছে এবং এটিকে আরও ঐতিহ্যবাহী শৈলী দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে। বাবরি মসজিদের স্থান থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত এই নতুন মসজিদটিতে ইসলামের 5টি স্তম্ভের প্রতিনিধিত্বকারী 5টি মিনার থাকবে। কালেমা, নামাজ, হজ, জাকাত এবং রোজা। মসজিদ কমিটি বলেছে যে মসজিদের জন্য 29 ফেব্রুয়ারি একটি নতুন ওয়েবসাইট উদ্বোধন করা হবে। পোর্টালটিতে কিউআর কোড থাকবে যা নির্মাণের জন্য অনুদান দেওয়ার জন্য ব্যবহার করা যেতে পারে। প্রসঙ্গত হাজি আরাফাত শেখ বলেন, মসজিদ কমপ্লেক্সের অংশ হিসেবে বেশ কয়েকটি প্রকল্পের পরিকল্পনা করা হয়েছে, যেমন একটি ক্যান্সার হাসপাতাল, কলেজ, বৃদ্ধাশ্রম এবং একটি নিরামিষ রান্নাঘর। দাতারা এই প্রকল্পগুলির মধ্যে যেটাতে খুশি অনুদান করতে পারবেন। অনুদানের জন্য কিউআর কোডের পরিষেবা স্বচ্ছ থাকবে।